আগামী বাজেটে 20,000 কোটি টাকার ঋণদান তহবিল চায় আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। রাজধানীর সিডাব মিলনায়তনে আসন্ন বাজেটে নিজেদের দাবি ও প্রস্তাব তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি। তিনি বলেন, ঋণ না পেলে ক্রেতার পক্ষে ফ্ল্যাট কেনা অনেকটাই অসম্ভব, তাই স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য পদক্ষেপ নিতে হবে। এছাড়া এই খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগও চেয়েছেন সংগঠনটির নেতারা। তাদের দাবি, এতে এদেশের টাকা পাচার রোধ হবে আর নতুন ভ্যাট আইন অনুযায়ী 15% ভ্যাট আরোপ হলে তা এই শিল্পে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মত তাদের। ইট যারা বিক্রি করে সেটাও কিন্তু ট্যাক্স দেওয়া লাগে, আমরা সিমেন্ট কিনতেছি সেটাও কিন্তু ভ্যাট দেওয়া লাগে। তা আমার কথা হচ্ছে, আমরা ওগুলাতে কিন্তু আমরা ভ্যাট দিয়ে আসছি, আমরা বলতে প্রত্যেকটা নির্মাণ সঙ্গে কিন্তু ভ্যাট আসছে, তো অলমোস্ট তো ওখানে ভ্যাট দেওয়া হচ্ছে। আবার আমাদের ফান্ড বিক্রি করতে আমার তো এমনি এত ট্যাক্স নেওয়া হচ্ছে সবকিছুর মধ্যে, আবার নতুন করে এই ভ্যাট যদি প্রয়োগ করা হয় তাহলে এই এই শিল্প থুবড়ে পড়ে বলে আমরা মনে করি। ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠনে